মাটিগুন্ডা থেকে ইসলামপুর পর্যন্ত বেহাল রাস্তা সংস্কারের দাবিতে প্রতিবাদ মিছিল স্থানীয়দের। রবিবার ইসলামপুর থানার মাটিগুন্ডা বাজার থেকে প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি গোটা বাজার পরিক্রমা করার পরই সমাপ্ত করা হয়। বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরে এই পাটাগোড়া থেকে ইসলামপুর পর্যন্ত প্রায় 16 কিলোমিটার রাস্তার বেহাল দশায় পরিণত হয়েছে। স্থানীয়দের দাবি, প্রতিনিয়ত এই রাস্তার উপর দিয়ে যাতায়াতকারী হাজার হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে, তাই তারা ফুঁসছে ক্ষোভে। অন্যদিকে প্রধানের প্রতিনিধির দাবি, নির্বাচনে বিধিনিষেধ থাকার কারণে রাস্তার কাজ করা সম্ভব হয়নি। এই রাস্তার কাজের টেন্ডার হয়ে গিয়েছে, খুব শীঘ্রই রাস্তার কাজ চালু করা হবে বলে আশ্বাস দেন তিনি। ফাটাগোড়া টু ইসলামপুর যে রাস্তা আছে, যে বেহাল দশা, বেহাল দশাতে আমরা সবাই শুধু এখানে আমরাই না, আমাদের ফ্যামিলি না, সবার জন্য আমরা এখানে আসছি। এই জন্য যেখানে আমরা দেখছি যে অনেক প্রাইভেট যারা ইসলামপুরে বাচ্চারা যায় পড়তে যায়, তার বাসগুলো আছে দেখছি, নিজে চোখে দেখছি কখন যে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে ঠিক ঠিকানা নাই। তারপরে হচ্ছে কি আমাদের এখানে যে আমরা টোটোগুলো যাতায়াত করছি, এই টোটো ভাইয়েরা দিনে 500 টাকা রোজগার করে, হ্যাঁ, কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয় যদি যায় তাহলে ওদের 5,000-6,000 চলে যাবে, তাদের একটা লস হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা কথা হচ্ছে আমাদের ফাটাগোড়া টু যে আমার তেলকানি আছে ঠিক হয়ে গেছে, কিন্তু যেটুকু রাস্তা আছে এত বেহাল দশা আছে যা মানে বলার নাই, কী বলবো আর। এটা বলছে অ্যালার্টমেন্ট হয়ে গেছে, হবে এই কাজ করতে হবে, এ বলতে বলতে এরা মানে সময়টা শেষ করে দিচ্ছে, রিপেয়ারিং করছে মাঝে, হ্যাঁ, রিপেয়ারিং তো উঠে যাচ্ছে, এমন রিপেয়ারিং করছে তো নিম্ন মাঝে, যে কাজ না দেখলে আপনারাই বুঝতে পারবেন যে এত খারাপ কাজ যে একদিন পর ওটা উঠে যায়। এভাবে তো করলে চলবে না। মানুষকে আমাদের যা আমাদের এখানে 4টা অঞ্চল, আগডিমঠি, মাটিগুন্ডা, 1-2, গোবিন্দপুর, কৃষিজল মানুষ যাতায়াত করে, 40,000 মানুষ যাতায়াত করে এখান থেকে ইসলামপুর, কোনো প্রাণকেন্দ্র এই রাস্তা নাই মাটিগুন্ডা, আচ্ছা এটা যদি শূন্য থাকে তাহলে কেউ চলবে। বললাম যে এখন আপনারা কী চাইছেন? আমরা চাইছি এটা সঠিক সলিউশন হয়, যেন আমাদের প্রশাসন দেখে এটাকে, এখানকার রাজনীতির নেতারা সবাই এগিয়ে আসুক আমাদের পক্ষে, সবাই রাস্তাটা খুলুক, এখানে কোনো পার্টিগত এটা আন্দোলন না, এটা আমাদের সবার আন্দোলন, যেন আমাদের সঠিক রাস্তা চাই, রাস্তাটা রিপেয়ারিং না করে সঠিক সলিউশন করুক, রাস্তাটা যেন আমরা ভালোভাবে চলতে পারি। রাস্তা নিয়ে সংস্কারের জন্য তো টেন্ডার হয়েছিল, দুই ভাগে টেন্ডার হয়েছিল, তাই তো? হ্যাঁ, কেন হলো না ওটা তো আমরা অতটা জানি না, কী জন্য হয়নি বা কী জন্য হলো না ওটা বলতে পারবে, হ্যাঁ, এটা ওটাই বলতে পারবে যা দায়িত্বে আছে, বলতে না পারে আমাদের সঙ্গে এগিয়ে আসতে হবে, তাহলে আমরা বৃহত্তর আন্দোলন করবো। আজকে আমরা 70 জন এক্সচেঞ্জ নিয়ে করছি, পরবর্তীকালে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাবো হাজার হাজার মানুষ নিয়ে। আপনার নাম? সদ্দাম হোসেন। রাস্তা হচ্ছে না, এটার কারণ আছে, যেহেতু এটা টেন্ডার আগে হয়ে গেছে ইলেকশনের আগে, তারপর রায়গঞ্জ ইলেকশন চললো, তারপর এমসিসির জন্য বন্ধ ছিল, তারপর যখন কাজ করবে তখন বর্ষা চলে আসলো, বর্ষার জন্য কাজ বন্ধ আছে। তার জন্য আমি ইঞ্জিনিয়ারকে বলেছি, আমি রায়গঞ্জের, উনি আমাকে আশ্বাস দিচ্ছে যেহেতু আমাদের টেন্ডার হয়ে গেছে, টেন্ডার শীঘ্রই আমাদের ইয়ে দেওয়া হবে, ওই কী বলছি ওয়ার্ক অর্ডার দেওয়া হবে, হয়তো সেপ্টেম্বর মাসে ওয়ার্ক অর্ডার দেওয়া হবে, তারপর কাজ শুরু হয়ে যাবে। আমার নাম বলরাম মধুক, মাটিগুন্ডা 1 প্রধানের প্রতিনিধি। কি ভাবছেন, ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। Não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia cair. Olhando agora, te veste sempre em frente de mim. E até que enfim, quem diria que o mundo ia estar aos meus pés? Encontrei em mim essa magia que cada um deseja. Será que o vento te fez chegar aqui? Não sei.
হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছে, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়্যারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে।